এত সুন্দর ভিউ দেখতে দেখতে যদি এক কাপ চা বা কফি হয় তাহলে বিষয়টা তো মন্দ না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? রাঙামাটিতে আমরা যে রিসোর্টে উঠেছি ওটার নাম হচ্ছে পলওয়েল পার্ক অ্যান্ড কটেজ, যেটা সবাই চেনার কথা। আর আমাদের যে কটেজটি ছিল সেটা হচ্ছে হানিমুন কটেজ, আর রুমের নাম ছিল বারভেনা। এই হানিমুন কটেজের প্রাইস হচ্ছে 6,000 টাকা। তো 6,000 টাকা এটা ওর্থিট কিনা সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যে জিনিসটা আমার ভালো লেগেছে, এখানে সব কাঠের ফার্নিচার ছিল, মানে রুম কটেজ সব কিছুর মধ্যে একটা ভালো কম্বিনেশন ছিল। তো এখানে আসলে এসে এক রাত বেশি কেউ হয়তো থাকে না, যদি যাদের অনেক বেশি টাকা পয়সা থাকে তারা হয়তো 2-3 রাত স্টে করে, বাট আমাদের মতো মানুষরা এক রাতই হয়তো থাকে। ভালো মানের হোটেলে যে কমপ্লিমেন্টারি জিনিসগুলো থাকে সেগুলোই এখানে দেওয়া আছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এদিকে একটা মিরর দেওয়া, আপনি এখানে সাজুগুজু করতে পারবেন। আর সঙ্গে একটা জানলা আছে, তো জানলা দিয়ে কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যায়। আর পাশের কটেজটার নাম হচ্ছে ক্যামেলিয়া। আমি ফার্স্টে ভাবছিলাম যে আমাদের ক্যামেলিয়াটা মানে আমরা বুক করেছি, কিন্তু না, আমাদেরটা পারবে না। আর এটার বারান্দায় বসলে আপনার অন্যরকম একটা ফিলিংস হবে, এই যে এত সুন্দর একটা ভিউ। আমার মনে হয় বর্ষাকালে যখন পানি আরও কাছে চলে আসে তো তখন আরও বেশি বিষয়টা ভালো লাগবে মনে হচ্ছে। এখন তো পানি একটু দূরে, তো সেটা এত বেশি সুন্দর লাগছে না। কিন্তু একটা কথাই বললাম যে আকাশ যত নীল হবে পানির রঙও কিন্তু ততই নীল হবে। আর এটা হচ্ছে রুমের উপরের দিকে, সব কিছু কম্বিনেশনটাই অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আর ওদের সার্ভিসটা সব কিছুই ভালো লেগেছে, কিন্তু ব্রেকফাস্ট যেটা দেয় কমপ্লিমেন্টারি সেটা আরেকটু ইম্প্রুভ করলে হতো, যেহেতু 6,000 টাকা দিয়েই থাকছি। সকালের নাস্তাটা আরেকটু ভালো হলে আমার মনে হয় যে ঠিক আছে ব্যাপারটা, আপনি শুয়ে শুয়েও কিন্তু ভিউ এনজয় করতে পারবেন। আর এরপরে আমরা চলে গেলাম সুইমিং পুলে। ওদের সুইমিং পুলে যে বিষয়টা ভালো লাগেনি সেটা হচ্ছে ওরা পার্কের বা বাহিরের লোকজনকে সুইমিংয়ে অ্যালাউ করে, মানে আপনি টিকিট কেটে বা এরকম কিছু একটা সিস্টেম আছে যে ওরা সুইমিং করতে পারে। তো এই জন্য আমরা হচ্ছে দুপুরের দিকে সুইমিং করতে পারিনি, আমরা সুইমিং করতে করতে প্রায় বিকেল হয়ে গেছিলো। তো ওখানে অনেকগুলো ছেলে গোসল করতেছে, সেখানে তো গোসল করা সম্ভব না। আর গোসল করে এসে মানে সুইমিংয়ে নেমেছি, গোসল করিনি, তো এসেই হচ্ছে ঠান্ডা লাগতেছিলো। আর তারপরে হচ্ছে একটু কফি খেয়ে নিলাম। শেষ বিকেলে পানির রঙটা একটু চেঞ্জ হয়ে যায়, কারণ আকাশ তখন একটু সাদা রঙের হয়ে যায়, এজন্য পানির কালারটাও চেঞ্জ। দুপুরের দিকে বা যখন সূর্যটা উঠে তখন পানির রঙটা বেশি সুন্দর লাগে, আর পানির কালার ডিপেন্ড করে আকাশের কালারের উপরে। এটা একদমই সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে, তো সূর্যাস্তের পরে ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল। এরকম একটা জায়গায় এসে আসলে একদিনের জন্য মানে মন ভরে না, এরকম 2-3 দিন থাকলে মনে হচ্ছে একদম তৃপ্তি ভরে থাকা যায়। পাহাড়ি আনারস কিন্তু অনেক মিষ্টি হয়, এটার দাম নিয়েছিল 10 টাকা। আর এটা এত বেশি মিষ্টি, আমি ভেবেছিলাম যে আসার সময় কিছু আনারস নিয়ে আসবো, কিন্তু তখন আর মনেই ছিল না। যাই হোক, আমার ভয়েসটা দুরকম, একটা ভিডিওতে দুরকম হয়ে গেছে কারণ আমার ঠান্ডা লেগে গেছে, আর ওই ভয়েসটা আমি আগেই দিয়ে রেখেছিলাম। আর কিছু সমস্যার কারণে আমি আবার ভয়েস দিয়ে ভিডিওটাকে মেক করছি।
রাতে, দিনে বেলা যেহেতু আমরা পার্ক দেখতে পারিনি, তো রাতে এসে আমরা দেখছি যে কি কি আছে। আর এই লাভ পয়েন্টের কথা তো আমি মানে ছবি অনেক দেখেছি, তো এখানে এসে আমি কাহিনীটা দেখলাম। এটা একদম মর্মান্তিক একটা কাহিনী যেটার উপর ডিপেন্ড করে লাভ পয়েন্টটা করা হয়েছে। যাই হোক, জীবনে এমন একটা হাজবেন্ড পাওয়া কিন্তু এক ধরনের সৌভাগ্য বলতে পারে। ওদের ওখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, যেটা অরিজিনাল ঝুলন্ত ব্রিজের থেকে ইন্সপায়ার্ড হয়ে ওরা মেক করেছে। তো আমরা তো অরিজিনালটা দেখতে পারিনি, তো ফেকটার মধ্যে একটু ফিল নিচ্ছিলাম। আর এরপরে আমরা হচ্ছে রেস্টুরেন্টে গেলাম, কারণ আমরা অলরেডি খাবার অর্ডার করে ফেলেছি। মানে বিকালের দিকে ওরা যারা রিসোর্টে থাকে ওদেরকে জিজ্ঞেস করে যে কে কী খাবে, তো ওখানে একটা প্রোগ্রাম হবে, সেজন্য আমরা আর ওই রাশের মধ্যে খাওয়া দাওয়া করবো না। তো আমরা ওদের থেকে পারমিশন নিয়ে আমরা আমাদের কটেজের বেলকনিতে ওদেরকে বলি যে খাবার সার্ভ করার জন্য। তো আমাদের আজকের খাবার দাবারে ছিল চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ, আর একটা নান রুটি টাইপের, মানে এটার নাম কিন্তু নান রুটি না, এটার অন্য একটা নাম আছে, আমি সেটা ভুলে গেছি। আর যেটা ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে সেটা হচ্ছে টমেটো ক্যাচআপ দিয়ে এটা সার্ভ করা হয়েছে, আর শসার সঙ্গে ওরা পেঁপে মিক্স করে দিয়েছিল। খাবার দাবার টেস্ট বার ফিশ বারবিকিউটার টেস্ট অনেক ভালো ছিল, আর চিকেন বারবিকিউটা একদমই অ্যাভারেজ আমার কাছে, মানে ভালোই লাগেনি। এরকম একটা এনভায়রনমেন্টে বসে খাওয়া দাওয়া করলে সেটার টেস্ট এমনিতেই বেড়ে যায়। পরদিন সকালে আমি একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা আর ট্রিপটাকে লং করতে চাইনি, মানে আজকেও আমাদের ঘোরাঘুরি করার প্ল্যান ছিল, বাট সেটা হয়ে ওঠেনি। তবে ইনশাল্লাহ যদি আবার কখনো সময় সুযোগ হয় তখন আমরা আবার গিয়ে একটু ঘুরে আসব। ভালো খারাপ মিলিয়ে এই ট্রিপটা হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।